অনেক দিন আগে এক পুকুর পাড়ে গাছের মধ্যে বসে থাকতো একটা সারস পাখি। সারস পাখিটির খুব ভালোভাবে দিন কেটে যাচ্ছিল। সে পুকুরে মাছ শিকার করত আর মনের সুখে গাছের ডালে বসে থাকত। পুকুরের মাছগুলো ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করত। খুব সাবধানে থাকত তারা, কারণ সারস পাখি কখন তাদের ধরে খেয়ে ফেলে সে ভয় সব সময় তাদের মনে থাকত। আর ঠিক সেই গাছের নিচে গর্তের মধ্যে বাস করত একটা কাকড়া। সে ছিল মাছের খুব প্রিয়, কারণ সে সব সময় তাদের উপকার করত। এভাবেই অনেক দিন কেটে গেল। সারসের বয়স বাড়তে লাগলো। তখন সে আর আগের মতো মাছ শিকার করতে পারে না। সে দুর্বল হয়ে পড়ল আর মাছেরা তার সামনে দিয়ে চলে যায়। তারপরও সে তাদের ধরতে পারে না। তুমি এমন ছোটাছুটি করছো কেন? ওই পাজির সারসটা কিন্তু তোমায় খেয়ে নেবে। কি যে বলো তুমি, আমি গত এক সপ্তাহ ধরে তার সামনে দিয়ে ছোটাছুটি করছি, তাও সে আমাকে ধরতে পারে না। বলো কি এসব তুমি? আমরা ভয়ে লুকিয়ে থাকি আর তুমি তার সামনে দিয়ে ছোটাছুটি করো কি করে? দাঁড়াও, আমি এখনই তার সামনে গিয়ে দেখাচ্ছি। তখন মাছটা তার সামনে দিয়ে চলে গেল, কিন্তু সারস তাকে ধরতেই পারলো না। তখন সারস মনের দুঃখে পুকুর পাড়ে বসে থাকলো আর বলতে লাগলো, মাছগুলো আমার চোখের সামনে দিয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি তাদের ধরতেই পারছি না। এমন ভাবে চলতে থাকলে তো আমি না খেয়ে মারা যাব। শারীরিক শক্তি দিয়ে না হোক, অন্য কোনো মেধার কৌশল প্রয়োগ করে হলো খাবারের ব্যবস্থা করতে হবে। পেটে তো কিছু দিতে হবে, কিন্তু কি করা যায়? পানির দিকে অপলক দৃষ্টিতে হতবাক হয়ে তাকিয়ে থেকেই এসব ভাবছিল সারস পাখি। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসলো। তখন সে পুকুর পাড়ে বসে হু হু করে কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ শুনে কাকড়া সারস পাখির কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে তোমার? তোমাকে এরকম বিমর্ষ ক্লান্ত লাগছে কেন? কি আর বলবো, আমার জীবনের সকল হাসি আনন্দ শেষ হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, তাই দূরে কোথাও না গিয়ে এই পুকুরটার তীরে এখন জীবন কাটাচ্ছি। ভালোই তো কাটছিল, কোনো সমস্যাও ছিল না, যখন যা জুটতো তাই খেতাম, কিন্তু এখন দেখছি বাঁচার আর কোনো সুযোগ নেই। কেন, কি হয়েছে? আজই দুজন মাছ শিকারী এই পুকুর পাড় দিয়ে যাচ্ছিল। পুকুরের দিকে তাকিয়ে তারা মাছগুলোকে দেখে বলল, দু তিন দিন পর তারা এই পুকুরের মাছ শিকার করতে আসবে। তারা এখন অন্য এক পুকুরে নাকি মাছ ধরতে গেছে, সেখানে মাছ ধরা শেষ করেই তারা এখানে আসবে আর সব মাছ ধরে নিয়ে যাবে। সারসের কথা শুনে কাকড়া খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেল। তখন কাকড়া বলল, কি বলো এসব তুমি, তাহলে এখন সবার কি হবে? আমাকে এখনই খবরটা সবাইকে জানাতে হবে। যা, কাকরা তাহলে আমার পাদে পা দিয়েছে, এখন দেখা যাক পরে কি হয়। তখন কাকরা মাছদের কাছে গিয়ে বলতে লাগলো, শোনো শোনো সবাই শোনো, এই মাত্র সারসের কাছ থেকে শুনে এলাম এই পুকুরের সব মাছ নাকি জেলেরা ধরে নিয়ে যাবে, তারা কয়েকদিনের মধ্যে এই পুকুরে মাছ ধরতে আসবে। মাছেরা তো এই খবর শুনেই অনেক ভয় পেয়ে গেল। তারা কি করবে ভেবে না পেয়ে কাকড়ার চারপাশে সমবেত হলো। একটি মাছ বলল, এখন এই পুকুর থেকে আমরা কোথায় যাব, কিভাবে যাব? আমরা তো নিজেরা পারবো না অন্য কোনো পুকুরে যেতে, আমাদেরকে সাহায্য করতে পারে কেবল সারস পাখি, তার কাছেই যাওয়া দরকার। এই বলে মাছেরা কাকড়ার সাথে পুকুর পাড়ে এলো সারসের সাথে পরামর্শ করতে। সারস তো এক বুক বিষণ্ণতা বুকে নিয়ে বেকার নিঃসঙ্গ বসেছিল পুকুর পাড়ে, তাই মাছের সমবেত মিছিল দেখে খুশি হয়ে গেল। মাছেরা সারসকে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় মাছ শিকারী কবে নাগাদ এখানে আসতে পারে? সারস এতক্ষণ তার পাখা দুটো বিস্তার করে রেখেছিল, এবার পাখা গুটিয়ে নিয়ে বলল, একেবারে সঠিক দিনক্ষণ তো বলতে পারবো না,
তবে যেরকম শুনেছি সম্ভবত দু এক দিনের মধ্যে আসতে পারে তারা। আচ্ছা, তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারো? অপেক্ষার প্রহর গুনতে থাকা সারস বলল, হ্যাঁ অবশ্যই, জানি আমাদের মাঝে শত্রুতা আছে, কিন্তু বিপদের সময় কি আর সেসব কথা মনে রাখতে হয়, পরস্পরকে সাহায্য করতে হয়। আমি আরেকটা পুকুরের কথা জানি, এখান থেকে একটু দূরে, ওই পুকুরটা বেশ নিরাপদ, কোনো শিকারী যেতে পারবে না সেখানে। কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি, এখন আর শরীরে শক্তি নেই, তোমাদেরকে একেবারে নিয়ে যেতে পারবো না, এক এক করে সবাইকে নিয়ে যেতে হবে, তাতে অবশ্য দু তিন দিন সময় লেগে যাবে। তাতে সমস্যা নেই, তুমি তাদেরকে এক এক করে সে পুকুরে নিয়ে যাও। মাছেরা রাজি হয়ে গেল এবং সারস পাখি তার কাজ শুরু করে দিল। পুকুর থেকে একটা মাছ নিয়ে সে চলল অন্য পুকুরের দিকে, কিন্তু মাছ লক্ষ্য করে দেখল কোথাও কোনো পুকুর নেই। তখন সে সারসকে জিজ্ঞেস করতে লাগলো, এখানে তো কোথাও কোনো পুকুর দেখতে পাচ্ছি না, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন সারস একটা টিলার উপর গিয়ে বসল আর মাছকে বলতে লাগলো, ও এখনো তুমি বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে এসেছি। বুঝেছি, তুমি আমাদের সাথে প্রতারণা করেছ, এই প্রতারণার শাস্তি তোমাকে একদিন ভোগ করতেই হবে। এইভাবে প্রতিদিন দুবার কয়েকটা করে মাছ নিয়ে সে যেতে লাগলো, কিন্তু পুকুরে ছাড়ার জন্য না, তার পেটের ক্ষুধা নিবারণের জন্য। বেশ কয়েকটা দিন ভালোই কাটলো সারসের, তাজা তাজা মাছ খেয়ে যেন প্রাণ ফিরে পেল সে। কয়েকদিন পর কাঁকড়া বলল, চলো তো নতুন পুকুরে যাই, মাছগুলো সেখানে কেমন আছে খোঁজ খবর এনে তাদের বন্ধুদের জানাই। সারস মনে মনে বলল, কাঁকড়াটা যেভাবে মাছের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছে, সমস্যা হতে পারে, ও যদি আসল ঘটনা জেনে ফেলে তাহলে অন্য মাছকে বলে দিবে, আর তারাও আমাকে বিশ্বাস করবে না, তাই কাঁকড়াটাকে আগে আমার রাস্তা থেকে সরাতে হবে, তাহলেই আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, আমার অপকর্মের সাক্ষীও থাকবে না। তখন সে কাঁকড়াকে বলল, খুব ভালো চিন্তা তো, তাহলে চলো আজই তোমাকে তাদের কাছে নিয়ে যাই। এই বলেই সারস কাঁকড়াকে পিঠে চড়িয়ে উড়াল দিল আকাশে। সারস চেয়েছিল কাঁকড়াকে উপর থেকে কোনো একটা জায়গায় ফেলে দেবে, কিন্তু কাঁকড়া ছিল বেশ সচেতন, সে টিলার উপর মাছের কাঁটা দেখতে পেয়েছিল, দেখেই বুঝতে পেরেছিল সারস মাছদের সাথে প্রতারণা করেছে, সাহায্য করার বাহানায় বেচারা মাছগুলোকে সে খেয়ে ফেলেছে। কাঁকড়া আরো বুঝতে পেরেছিল যে তার জীবনও মাছেদের মতো ঝুঁকির মধ্যে রয়েছে, দ্রুত সিদ্ধান্ত নিল সে প্রতিশোধ নেবে। এই ভেবে কাঁকড়া তার কাঁচির মতো ধারালো আর সারসির মতো কঠিন অস্ত্র দুটি দিয়ে সারসের গলায় বেরিয়ে পড়ালো এবং চাপ দিতে লাগলো। সারসের দম বন্ধ হয়ে গেল এবং উভয়েই নিচে মাটিতে পড়ে গেল। কাঁকড়া যখন নিশ্চিন্ত হলো সারস মরে গেছে, বেড়ি খুলে ফেলল, তাড়াতাড়ি করে মাছেদের কাছে ফিরে গিয়ে সারসের প্রতারণার কথা এবং তার মৃত্যুর কথাও জানালো। মাছেরা তাদের সঙ্গী সাথীদের হারানোর বেদনায় যন্ত্রণা কাতর হয়ে পড়ল, তবে অনেকের প্রাণের বিনিময়ে তারা শিখল, শত্রুকে কখনো বিশ্বাস করতে নেই এবং শত্রুর কাছে কখনো কোনো রকম কল্যাণ আশা করতে নেই।